সুপ্রিয় দর্শক, সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আজ বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ মানেই রমনার বটমূল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির চারুকলার যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়, সেই আয়োজন সহ সারা দেশের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি জাতি এই দিন পালন করে আসছে। কিন্তু এবার একটু ব্যতিক্রম, কারণ করোনা নামক ভাইরাসের কারণে আমরা প্রায় সকলে গৃহবন্দী অবস্থায় আছি। তারপরেও এই অবস্থায় আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য বছরের এই প্রথম দিন আমরা একটু ছোট্ট আয়োজন করেছি। চলুন তাহলে শুরু করা যাক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত সারা রাতের ঝাল শোতে। আমাদের আজকের আলোচনার বিষয়, পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে? এই জটিল বিষয়ের উপর সারা রাত ধরে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব কক কক কুরেশি, বিশিষ্ট মুরগিবিদ। আমার বাম পাশে আছেন ডিং ড্যাং অন্ডস, খ্যাতিমান ডিম বিশ্লেষক। সুজি দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনাদের টেলিভিশন সেটে যে নাম্বারগুলো উঠছে তাতে ফোন করে এই দুই বিশ্লেষকের কাছে আপনারা প্রশ্ন রাখতে পারবেন এবং উত্তর পেয়ে যাবেন। আমি প্রথমেই জানতে চাইছি জনাব কক কক কুরেশির কাছে, আচ্ছা আপনি কি মনে করেন পৃথিবীতে মুরগি আগে? আমি শুধু মনে করি না, মনে প্রাণে বিশ্বাসও করি যে পৃথিবীতে মুরগি আগে, তার প্রমাণ হচ্ছে ডিম। ডিম এলো কোথেকে? মুরগি প্রথমে এসেছে তবেই না ডিম। আপনি কি বলতে চান? আমি বলতে চাই সব কিছুর সৃষ্টি হয় তার জন্ম থেকে, আর ডিম সৃষ্টি হয়েছে মুরগি থেকে। সুতরাং এ কথা বলার অপেক্ষা রাখে না যে পৃথিবীতে মুরগি আগে। আমি আমার বিক্রম মুরগি বীজ ভাইকে বলতে চাই, এই পৃথিবীর দিকে চেয়ে দেখুন। এই পৃথিবীটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ মাত্র, যা কিনা বিশ্ব ব্রহ্মাণ্ড আন্ডা ডিম বা ডিমাকৃতি। সুতরাং এই কথা বলতে কোনো বাধা নেই যে আমি আবার প্র্যাকটিক্যাল বিষয়ে বেশি বিশ্বাস করি, ওনার মতো তাত্ত্বিকবাদী নয়। আরে রাখেন আপনার প্র্যাকটিক্যাল বিষয়, এরকম দুই একটা বিষয় আমার আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন, টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিন। দর্শক আপনার প্রশ্নটি করুন। সরি, নাম্বারটি মনে হয় কেটে গেছে। আমরা যেন কি নিয়ে আলোচনা করছিলাম? ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে তারপর ডিম। ও, ডিম আগে না মুরগি আগে? জি, আমাদের আলোচনা আবার শুরু হোক। আমার সব কথার শেষ কথা, পৃথিবীতে ডিমই আগে, এর কোনো বিকল্প নেই। মুরগি আগে, এর উপরে কোনো কথা নেই। কোন পাগলে কি বললো না বললো এতে আমার কিছু যায় আসে না। আরে মিয়া, আপনি আমাকে পাগল বলেন, আপনার মাথায় কি আছে? মগজ আছে, মগজ। মিসামিসি মুরগি বিদ হইছে। আরে মুরগি ডিম সম্বন্ধে যার কোনো আইডিয়া নাই সে আবার হইছে মুরগি বিদ। দেখেন দেখেন ডিমে কি আছে দেখেন। আরে ওটা কি দেখবো? দেখেন ডিম যত থেকে তৈরি সেই মুরগি দেখেন দেখেন মুরগি আগে মুরগি আগে। আরে কেন ডিম আসছে? দর্শক, আপনারা জানেন মুঘল সম্রাট আকবর খাজনা আদায়ের জন্য মূলত এই বাংলা সনের প্রচলন করেছিলেন। কালের পরিক্রমায় হালখাতা, মিষ্টান্ন বিতরণ, পান্তাইনি সহ বিভিন্ন ধরনের খাবারের আমরা আয়োজন করে থাকি। বিশেষ করে মুড়ি, মুরকি, জিলাপি, সন্দেশ, বাতাসা সহ বিভিন্ন ধরনের খাবার এই দিন আমরা বাঙালি হওয়ার জন্য খেয়ে থাকি। কিন্তু দর্শক, এই যে খাবারগুলো খাচ্ছি এগুলো কি ভেজাল মুক্ত নাকি ভেজাল যুক্ত?
চলুন আমরা একটু সম্রাট আকবরের দরবার থেকে ঘুরে আসি এবং একটি গান শুনে আসি ভেজাল নিয়ে। যা বানা, আজকে রাজ্যের গোপী গায়ন বাঘা বায়ন আপনাকে সুরে সুরে ছন্দে ছন্দে গান শোনাতে এসছে। সুরে সুরে ছন্দে ছন্দে গান শোনাবার জন্যে গোপী গায়ন বাঘা বায়ন এসেছে? নিয়ে আসুন তাদেরকে। আসুন। যা বানা, আমার পেটে এখন খুব ব্যথা করছে। কেন ব্যথা করছে? কেন আলম্পনা, যদি অভয় দেন তো আমি বলতে পারি ওনার পেটে কেন ব্যথা হচ্ছে। বলুন। আমার মনে হয় উনি ভেজাল সেমাই খেয়েছেন, সেই জন্য ব্যথা হচ্ছে। ভেজাল সেমাই? আমার রাজ্যে ভেজাল অসম্ভব। গোস্তাকি মাফ করবেন জনাব, শুধু সেমাইতে নয়, সমস্ত খাদ্যদ্রব্যে আজকাল ভেজাল হচ্ছে। যদি আপনি বলেন তো অনুমতি দিলে আমি একটু সুরে সুরে আপনাকে শোনাই। হ্যাঁ শোনান। মুড়ি সাদা করতে গিয়া সাথে মেশাই ইউরিয়া, মুড়ি সাদা করতে গিয়া সাথে মেশাই ইউরিয়া, মাছের মধ্যে আছে ফরমালিন। প্রতিদিনই খাইলে ভেজাল, এমনি ভাবে খাইলে ভেজাল, বাজবো বলেন কতদিন। মুড়ি সাদা করতে গিয়া সাথে মেশাই ইউরিয়া, শরবত জুসে সাইট্রিক অ্যাসিড খাচ্ছে গুড়া গুড়া। ময়দাতে চক পাউডার মেশায় চায়ে লোহার গুড়া, শরবত জুসে সাইট্রিক অ্যাসিড খাচ্ছে গুড়া গুড়া। কলা আনারস পাকাতে দিচ্ছে ইথোপিন, প্রতিদিনই খাইলে ভেজাল, এমনি ভাবে খাইলে ভেজাল, বাজবো বলেন কতদিন। মুড়ি সাদা করতে গিয়া সাথে মেশাই ইউরিয়া, সরষের তেলে ঝাঁজ বাড়ায় মারাত্মক সায়ানাইট, জিলাপিতে কাপড়ের রং ক্ষতিকর কারবাইট। সরষের তেলে ঝাঁজ বাড়ায় মারাত্মক সায়ানাইট, জিলাপিতে কাপড়ের রং ক্ষতিকর কারবাইট। মশলার মধ্যে ইটের গুঁড়া ভেজাল সীমাহীন, প্রতিদিনই খাইলে ভেজাল, এমনি ভাবে খাইলে ভেজাল, বাজবো বলেন কতদিন। মুড়ি সাদা করতে গিয়া সাথে মেশাই ইউরিয়া, ভেজালের খাদ্য কিডনির শ্রাদ্ধ লিভার আর হার্টের কবর, গিলেছি বিয়ে বাচ্চাতে খায় কত বিষ পেটে যায় অনেকেই রাখে না খবর। ধনী মানি ফকির মিসকিন সবাই ভুক্তভোগী, হাসপাতালে জায়গা হয় না সবাই এখন রোগী। ধনী মানি ফকির মিসকিন সবাই ভুক্তভোগী, হাসপাতালে জায়গা হয় না সবাই এখন রোগী। এসব দেখাশোনার নাইকি কেহ সবাই উদাসীন, প্রতিদিনই খাইলে ভেজাল, এমনি ভাবে খাইলে ভেজাল, বাজবো বলেন কতদিন। মুড়ি সাদা করতে গিয়া সাথে মেশাই ইউরিয়া, মুড়ি সাদা করতে গিয়া সাথে মেশাই ইউরিয়া, মাছের মধ্যে আছে ফরমালিন। প্রতিদিনই খাইলে ভেজাল, এমনি ভাবে খাইলে ভেজাল, বাজবো বলেন কতদিন। মুড়ি সাদা করতে গিয়া সাথে মেশাই ইউরিয়া। রাজ্যের ভেজাল সম্পর্কে আপনি আমাকে অবহিত না করে আপনি অন্যায় করেছেন, আর গায়েন সাহেব আপনি ভেজাল সম্পর্কে আমাকে অবহিত করে আমার রাজ্যের এবং জনসাধারণের যে উপকার করেছেন তার জন্য আপনাকে আমি পুরস্কৃত করছি। হে
হ্যাঁ দর্শক, এমন শাসকেরই আমাদের দরকার, তাহলে আমাদের দেশ থেকে চোর বাটপার ও দুর্নীতিবাজদের উৎখাত হবে। চলুন দর্শক, এবার আমরা একটি শিক্ষণীয় নাটিকা দেখব। দুভাই একজন আরেকজনকে হিংসা করে, হিংসার ফল যে ভালো হয় না তা এই নাট্যাংশের মধ্য দিয়ে দেখা যাবে। পানি তো অল্প আছে, বন্ধু আমি খাই। সৌদি আরব তায় বললাম, টাকা পয়সা দ্বন্দ্বলত সব রাস্তার মধ্যে শেষ করে ফেলাইছে। দোস্ত, এই মরুভূমির দেশে আমার গলাটা শুকাই গেছে, পানিটা আমার আগে খাইতে দে। না বন্ধু, আমার বুকটা ফেটে যাচ্ছে, অল্প একটু পানি আছে বন্ধু, আমি খাই। বন্ধু আমি তো বড়, তোর মরুভূমি বন্ধু হইলো, আমার আগে দে, তাহলে সব পাইবি। বন্ধু আমি তো তোমার ছোট, পানিটা আমি খাই বন্ধু। বন্ধু এত কথা কইছ না, আমার আগে দে বন্ধু। না বন্ধু আমি খাই। বন্ধু আমার আগে দে। না বন্ধু আমি খাই। আমার আগে বন্ধু, আমার আগে দে। আপনি খান খান, আপনি খান, এটা তুই খান। ওই ওই বীর, আপনি এখানে? ওরে মানব জাতি, তোরা আমাকে পানি খাওয়াইয়া আমার জীবন দান করেছিস, বল তোরা এবার কি চাস? কিন্তু জিন বাবা, আপনার কথা আমাকে বিশ্বাস হইতো কেমনে? আপনি যদি আমার মাটির তলে পুঁতা রাখেন। না, তোদের কোনো ভয় নেই, নির্ভয়ে বল কি চাস। কোনো শর্ত নাই তো জিন বাবা? একটি শর্ত আছে, প্রথম জন যা চাবি দ্বিতীয় জন তার ডাবল পাবি। ডাবল পাবো? তুই তো আমার ছোট, তুই যা। না বন্ধু, আপনি তো আমার বড়, আপনি আগে যাচ্ছে। দোস্ত তুই যা, তুই যা, ছোট মানুষ আগে যায়, আমি তুই আগে যাই, আমি পরে যাবো। না বন্ধু না, আপনি বড়, আপনি আগে যান। আরে দূর তুই যা, আসছিস না? না বন্ধু, আপনি বড়, আপনার বিবেচনা বেশি, আপনি যান। আমি সামু পরে কিন্তু উল্টা সে দেখি ছিল, আমার দোষ দিস না, ঠিক আছে? জিন বাবা আপনার কাছে আর কি সামু, আমার একটা চোখ অন্ধ ফিরে দেন আর একটা পাউলু লাগিয়ে দেন। ঠিক আছে হে হিংসুটে মানব জাতি, নে। হায় হায় বন্ধু, বন্ধু এটা আপনি কি চাইলেন বন্ধু? বন্ধু তুইও ছোট গাছ দিকে দিকে চাইছিলেন বন্ধু, দুইজন দুইজনের হিংসা করছি, দুইজন দুইজনের শত্রু বাঁচাইছি, আমি তোরটা করে আনাইছি, তুই আমারটা করছিস। না না, আমি আমারটা করছি বন্ধু। তুই তো 200 গন্ধ, আমার 100 গন্ধ, তুই কোন দিকে যাইবি? আমি তো একটা টাইম ধরে যাইতে পারবো বন্ধু। তুই অনেনে বয়ে 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 চিন্তা কর, ডাইনে বয়ে দেখ, আমি 100 দিয়ে গেলাম বন্ধু। কিন্তু কিন্তু আপনি বললেন না আপনি কেন এটা চাইলেন। আমার মনের মধ্যে ছোটকাল থেকে একটা শত্রুতা আমি আছিল, ওইটা বাস্তবে পরিণত করলাম বন্ধু। হিংসা, পরনিন্দা, পরচর্চা এবং অসহায় দুস্থ মানুষের প্রাণের অর্থ সম্পদ আমরা কিছুতেই আত্মসাত করব না, আজকের দিনে এই হোক আমাদের প্রত্যাশা। মোহন রাব্বুল আলামিন করোনার এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করুক, এই প্রার্থনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এসো হে গো।